ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী। যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি, কিন্তু এখনো করব না। আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি, কিন্তু এখনো দেব না। আপনারা যদি অবরোধ চান তাহলে তাও আমরা করতে সক্ষম, কিন্তু এখনো করব না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলকে ব্যাখ্যা করতে পারি আমরা। যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন, তাই কঠিন হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। বঙ্গবন্ধুর তাসির যদি তার রক্তের ভেতরে পাওয়া যায়, জিয়াউর রহমানের তাসির যদি তার সন্তানদের ভেতরে পাওয়া যায়, তবে এদেশের বাতিলেরা তোমরা মনে রাখবে আমরা শাহ জালালের সন্তান, আমরা শাহ মখদুমের সন্তান, আমরা ফখরে বাঙ্গালের সন্তান, আমরা আজিজুল হকের সন্তান, আমরা মুফতি আমিনের সন্তান। সীমা লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস ওহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস কারাবরণের ইতিহাস, মুসলমানদের ইতিহাস দুনিয়াতে বিজিত হওয়ার ইতিহাস। স্পষ্ট ভাষায় বলতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধ যেমন শুধুমাত্র পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় ছিল না, আবার বলছি 1971 সালে পশ্চিম পাকিস্তানি হায়নাদের হামলা পূর্ব পাকিস্তানের উপর এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় ছিল না। সেদিন যেভাবে মানবতার ডাকে কেউ সাড়া দিয়েছিল তবেই এদেশ স্বাধীন হয়েছিল, ঠিক তদ্রূপ স্পষ্ট ঘোষণা যদি কাশ্মীরকে স্বাধীন করবার জন্য বাংলার মাটি থেকে স্বাধিকার আন্দোলনের জন্য সহযোগিতার প্রয়োজন হয়, লাখো কোটি এদেশের তৌহিদি জনতা কাশ্মীরের দিকে লং মার্চ করতে প্রস্তুত। মুসলমান তাদের বুলেট বুকে লাগে পিঠে লাগে না, মুসলমান মাজ মুয়াইয়্যিদের কুষ্টি, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান শাহজালালের গোষ্ঠী, শাহিয়ামরের গোষ্ঠী, হযরত ফজলুল করিমের গোষ্ঠী, ইসহাকের গোষ্ঠী, ওদের রক্ষা করা হবে ইনশাআল্লাহ। আজ শুধু ফিলিস্তিন নয়, আজকে শুধু কাশ্মীর নয়, আজকে শুধু চায়নার উইঘুর নয়, আজ 55,000 বর্গ মাইলের এই স্বাধীন বাংলার স্বাধীনতা পর্যন্ত হুমকির সম্মুখীন। সীমান্তের অপর প্রান্ত থেকে বিজেপির দাদা বাবুরা আবদার তুলছে বাংলাদেশের খুলনা থেকে সিলেট পর্যন্ত নাকি ভারতকে দিয়ে দিতে হবে। আমাদের জানতে মনে চায় এটা কি মামুর বাড়ির আবদার? বাংলার তৌহিদি জনতাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটির উপর যদি কোনো সাম্রাজ্যবাদী শক্তি চোখ তুলে তাকাবার চেষ্টা করে, সেই চোখ উপড়ে ফেলবার মতো হিম্মত আছে কিনা? আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার কামান বুলেট খুব খারাপ করা হবে, ইনশাআল্লাহ।